এস তো অটো করে যাইবে ওলা করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হ্যাপি ফ্যামিলি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার অনেক কাজ হয়ে গেল, আপনাদের দেখাতে পারিনি। আমার অনেক জামা কাপড় কালকে কাচা হয়ে গেছিলো, সেগুলো সাদে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। আবার আজকে কতগুলো অফিসের সব জামা প্যান্ট সব সোয়েটার মোয়েটার সমস্ত কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব দেওয়া হয়েছে, কাচা হয়েছে। এগুলো কাঁচা হয়ে গেলো আজকে সকালে, সব গরম জলে ভিজিয়ে টিজিয়ে মেশিনে দেওয়া হয়েছে, এগুলো কাঁচা হয়ে গেল। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মেয়ে চা নিয়ে ওপরে উঠেছে, সবার চা টা খাওয়া হয়ে গেছে আমাদের। তো টিফিনও খাওয়া হয়ে গেছে আমাদের, টিফিন টিফিন মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার রান্নার আয়োজন আছে, রবিবারের রান্না। চলো এবার কাজকর্ম করতে হবে, বিছানাগুলো গুছাতে হবে, এ করতে হবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় একটা খুশখুশি খুশখুশ খুশখুশ, মানে অ্যালার্জির একটা খুশখুশ খুশখুশ ভাব আছে। তো আমার অ্যালার্জির ট্যাবলেট খাওয়া হচ্ছে, অনেকটাই কমেছে, আরও খেতে হবে। খেতে হবে এবার, কারণ বাজারও করা হয়ে গেছে। তো মাংস আনা হয়েছে, মাংস আনা হয়ে গেছে, মটন এনেছে মেয়ের জন্য, ওর বাবা মাছ খাবে, বাবার জন্য মাছ, এবার মটন আমাদের জন্য এনেছে না। এবার বিছনাগুলো গুছাবো, দেখতে পাচ্ছেন সব অগোছাল, এগুলো বিছনা গুছা। অগোছাল হয়ে গেছে, এবার এগুলো ঠিক করব। তো চলুন আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আজকে সারাদিনে কী কী করা হয়, আমার খাবারিতে কী কী কাজকর্ম করছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ছেলের ডিম পার্টি করছে, টিফিনটাও করে নিচ্ছে, ওর টিফিন বলে ও করবে, তো ছুটির দিন আছে, ওর টিফিনটাও করে নিচ্ছে ডিম পার্টি, ঠিক আছে? আর মেয়ে কী খাবে এখনও ঠিক হয়নি, এখনও ঠিক করতে পারিনি। আমি বিছনাটা গুছিয়ে নিই, আর দেরি হয়ে যাবে না।
মাংসটা দিয়ে না তাড়াতাড়ি তুই তো বললি দিবি বেরোলাম পার্টি পার্টি দিয়ে চাটি খাবেন চারটে আলু দিয়েছি চারটে দুটো কেটেছি অতটা হয়েছে তাই বলছি আর দেবো আমি চোখে দেখতে পাচ্ছি Thank you.
বেগুন ভেজে রাখলাম, মেথি শাক করব, মেথি শাক বসাবো। এখন বেগুন ভেজে রেখেছি, ভাত হয়ে গেছে, ভাত নামাবো। মটন করব আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, দেখা ওই পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। ডাল কত চটপটে আমার মা। আজকে আমার গরুর জন্য, আমার গরুর জন্য আমি পায়েস রান্না করছি। আজকে মকর সংক্রান্তি, আমার খুব ইচ্ছা যে গরুকে পায়েস করে দেবো। তা আমি এখন, আমার সকালের দিকে হয়নি, আমি এখন আমি গরুকে পায়েস করে রান্না, পায়েস রান্না করে আমি দিচ্ছি, দেবো। নতুন গুড়ের পায়েস বানিয়ে গরুকে আমি দেবো, আমার খুব ইচ্ছা। তার জন্য আমি পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড় নিয়েছি, কাজু কাজু বাদাম নিয়েছি, ঘি মাখিয়ে রেখেছি, চাল ধুয়ে, চাল ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি। এবার দুধটা জল দিয়ে, দুধটা জল দিয়ে তাকে দেবো। দেরি করলাম, আজকে কাঁচা ধোয়া হয়েছে, প্রচণ্ড সব কাঁচা ধোয়া, ঘরের কাজ হয়েছে, ঘরে গরম জল দিয়ে সব কাঁচা ধোয়া করে তারপরে টিফিন টিফিন করলাম, তারপরে রান্না করলাম, মেথি শাক করলাম, মেথি শাক ভাজা করলাম, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, ডাল, তারপরে আমার হাঁচির ঝোল, তারপরে আমার ছেলে মেয়ে আমাদের জন্য মটন মাংস করা হয়েছে, মাংস করা হয়েছে, এইসব করা হলো। তাই জন্য আজকে আমার এখন আমি স্নান করে উঠে, আমি টিফিন কিছু করা হয়নি, আমি চা খেয়েছিলাম, সেই জন্য এখন স্নান করে উঠে আমি গরুর পায়েস করছি, গরুর জন্য পায়েস রান্না করছি। তো সকালেই করে রাখতে পারছো? সকালে হয়নি, আমি সকালে নানান রকম, এখন দেখো কটা বাজে, এখন তুমি এখন দয়া করে খেয়ে নাও, দয়া করে খেয়ে নাও, দয়া করে খেয়ে নাও। এই চটি এসছে, একে দেখতে দেখতে ভালো মতন দেখুন, ও সেজে গুজে কেউ বলবে, ওর ভাই বসে আছে মনে বুড়ো হয়ে গেছে, এই দেখে চটি বসে আছে, একদম মনে হচ্ছে না, ইয়াং বয়স, ইয়াং বয়স হচ্ছে না, দেখেছ? হ্যাঁ এসছে ভাইকে দেখতে। হ্যাঁ পৌষ পার্বণ, পায়েস পিঠে পায়েস খাওয়ায়নি,
এই পায়েশ খেলাম না না আমাদেরকে খাওয়াইনি খাওয়ানি আসেনি আমি অনেক নিয়ে এসেছি মিথ্যা কথা বলিস এই সেই তোর মাথাতে দেখ মানে আজকে যে নিয়ে আসলাম কত কিছু ড ড বানাই দি তো বানাই কালকে বানাবো আমি পায়েশ করেছি গুরুকে খাই গুরুকে দিয়েছি চৌদিকেও দিলাম পায়েশ টেস্ট দাও ঠিক আছে সবাই দেখে নিচ্ছ পরে ফিরে আসছি চৌদি কি করে দেখো এত উড়ে ঠিক করে দে না চলে যাবো পয়সা নাই আরে তোর কি হবে না জানি তুমি গাড়ি চালান উঠতে পারো না গাড়ি চালান উঠতে পারো না এস 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 তো অটো করে যাইবে ওলা করে এইসব তুই কাশি ওষুধ খাস না কাশি ওষুধ খেলে অ্যালার্জির জন্য হচ্ছে কফ সিরাপ খেলে পরে সব উঠে যাবে কফগুলো খাচ্ছি তো কোথায় খাচ্ছি এই তো টেবিলের উপর আছে বন্ধুরা আমাদের এখন রাত্রে ডিনার হচ্ছে ডিনার করে এবার আমার হাজব্যান্ডের ডিনার হয়ে গেছে উনি আজকে পায়েস করেছিলাম মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেয়েছে রুটি খাইনি আজকে তো কালকে আমি ঘুগনি করব ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছি ঘুগনির ডাল ভিজানো হয়ে গেছে ঘুগনি করব আর রাতে আমার সব কিছু রান্না রান্না টান্না শেষ হয়ে গেছে গ্যাস টেস মোছা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো ছেলেকে খেতে বসে ছেলে খাচ্ছে আর হাজব্যান্ডেরও খাওয়া গেছে আমি আর আমার মেয়ে খাবো এখন ঠিক আছে তো আজকের মতন আমার ভিডিওটি শেষ করলাম তো গুড নাইট পরে ভিডিও আপনারা দেখবেন কালকে থেকে আমার নতুন নতুন ভিডিও আমি আনবো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না